আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মেনু টুলবার হিডেন হয়ে গেলে কিভাবে আমরা সেটা রিকভার করতে পারি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট অফিসের টুলবার সেটা কিন্তু হিডেন হয়ে গেছে আমরা এখানে ক্লিক করলে টুলবারটা আসছে আবার যদি কিছু লিখতে যাই তাহলে কিন্তু এই টুলবারটা হিডেন হয়ে যাচ্ছে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি এটা আমরা দুইভাবে করতে পারি প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ঠিক আমরা এখানে ক্লিক করব দেন শো ট্যাবস অ্যান্ড কমান্ডস এখানে আমরা ক্লিক করব। এই প্রবলেমটা আমরা আরেকভাবে সলভ করতে পারি কন্ট্রোল এ প্রেস করি তাহলে কিন্তু এটা হিডেন হয়ে যাবে আবার যদি কন্ট্রোল এ প্রেস করি এটা কিন্তু আবার শো হবে আর এই প্রবলেমটা কেন হয় আমরা ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোল্যাবস্যা রিবন অথবা কন্ট্রোল এফ ওয়ান আপনারা যদি এখানে প্রেস করেন তাহলে হিডেন হবে অথবা কন্ট্রোল এ প্লাস ওয়ান যদি প্রেস করেন তাহলে কিন্তু হিডেন হয়ে যাবে তখন আপনারা আবারও কন্ট্রোল এ প্লাস ওয়ান এটা প্রেস করবেন এটা চলে আসবে অথবা আপনারা যদি চান এখানে ক্লিক করবেন দেন শো ট্যাপস অ্যান্ড কমান্টসে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা আবারও শো হবে অথবা আমরা যদি এখানে ক্লিক করি ভুল করে অটো হাই ড্রিবন এখানে যদি আমরা ক্লিক করি তাহলেও কিন্তু এটা সব কিছু হিডেন হয়ে যেতে পারে সেক্ষেত্রে জাস্ট আমরা ঠিক এখানে ক্লিক করব দেন শো ট্যাপস অ্যান্ড এ ক্লিক করব তাহলে কিন্তু এটা আমাদের সামনে শো হবে